পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিও ইদানিংকালে খুবই কমন একটা প্রবলেম। অনেক মারাই তাদের মেয়েদেরকে নিয়ে আমাদের কাছে এই প্রবলেমটা নিয়ে আসেন। সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, ঘাড় কালো হয়ে যাওয়া, অনেকে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম এটা অ্যাপিয়ার করে, আবার অনেকে এটার সমস্যার জন্য অনিয়মিত মাসিক, মাসিকের সময় দেখা যাচ্ছে বন্ধ থাকছে এবং অনেক বেশি রক্তক্ষরণ, সেই সমস্যা নিয়েও আসেন। এবং যখন একটা রিপ্রোডাক্টিভ এজের মহিলারা আসেন তারা সাধারণত ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে সাধারণত আমাদের কাছে পিসিওসের সমস্যা নিয়ে আসেন। পিসিওস হলে কী করবেন বা কখন ডাক্তারের কাছে যেতে হবে? আসলে পিসিও এমন একটা সমস্যা যেটা আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত। সুতরাং আমরা যেটা দিনের পর দিন আমরা দেখা যাচ্ছে সেডেন্টারি লাইফ সাইকেলে থাকার জন্য পিসিওসের সমস্যা হলে আমরা কিন্তু অনেক সময় সেই বিষয়ে খেয়াল রাখি না, সুতরাং সেটা করা যাবে না। অবশ্যই এই রকম অনিয়মিত মাসিক হলে বা স্থূল হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার আমাদের কাছে যখন আপনারা রোগী হিসেবে আমাদের কাছে আসেন, আমরা প্রথমে যেটা করে থাকি আমরা রোগীকে এক্সামিনেশন করার পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং আমরা তাদেরকে লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য বলে থাকি, কারণ পিসিওর সাথে লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যাক্টিভ লাইফস্টাইল যারা লিড করে ওজন যারা কমাতে পারে তাদের ক্ষেত্রে দেখা যায় কোনো ওষুধই প্রয়োজন হয় না। তারপরেও যদি কোনো ওষুধ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে থাকি। এছাড়াও আরও কিছু ওষুধ রয়েছে বাজারে যেগুলো আমরা দিয়ে থাকি পিসিওস ঠিক করার জন্য। সবচেয়ে বেশি জরুরি পিসিওস মোকাবেলা করার জন্য নিজেকে সচেতন হওয়া এবং এক উন্নত সুস্থ সমস্ত উন্নত স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা।